হ্যালো ফ্রেন্ডস, বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাঁঠালের দানার মুইঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই সময় আমরা প্রত্যেক বাঙালি কিন্তু কাঁঠালের দানা বিভিন্ন রেসিপিতে ব্যবহার করে থাকি। আপনারা অনেকেই এরকম করে থাকেন, আমি কিভাবে করেছি মুইঠাটা সেটাই শেয়ার করব। তো চলুন দেখে নিই। কাঁঠালের দানার মুইঠা করার জন্য আমি এখানে 2 কাপ ভর্তি করে কাঁঠালের দানা নিয়ে নিয়েছি। কাঁঠালের দানার উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সাদা মতন যেটা থাকে, তারপর তাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাঁঠালের দানা নিয়ে নেবেন। কাঁঠালের দানাটা আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব। তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। জল দিয়ে কাঁঠালের দানাগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন। নুনটা দিয়ে আমি ভালো মতন করে একটু মিশিয়ে নিচ্ছি। প্রেশার কুকার ঢাকাটা আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো। প্রথমে আমি হাইতে একটা হুইসেল দিয়ে নেবো, তারপরে লোতে রেখে 2 হুইসেল দিয়ে নেবো। এখানে কিন্তু দানাটা সেদ্ধ হবে, কিন্তু বেশি নরম করে সেদ্ধ করবেন না। আপনারা চেক করে নেবেন, যদি লাগে আরেকটা হুইসেল দিয়ে নেবেন। প্রেশার করে পেপারটা বেরিয়ে গেছে, আমি ঢাকাটা খুলে ফেললাম। দেখে নিতে হবে কাঁঠালের দানাটা কীরকম সেদ্ধ হয়েছে। আমি 1 পিস কাঁঠালের দানা তুলে নিলাম, দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমই কিন্তু সেদ্ধ করতে হবে, খুব একটা নরম হয়নি, এই সেদ্ধটাই ঠিক আছে। আমি দানাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আপনারা যদি খোসা ছাড়াতে না চান তাতে কোনো প্রবলেম নেই, খোসা সমেত কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে কাঁঠালের দানাগুলো সব আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাঁঠালের দানার পরিমাণ যদি বেশি হয় আপনারা 2 বার করে ভালো মতন করে ব্লেন্ড করে নেবেন। সবগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব আমি এখানে 5 কোয়া রসুন কুচি করে নিয়েছি, 2 কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। প্রথমে এই দানাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কুচি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আপনারা চাইলে নিরামিষ করতে পারেন। শুকনো লঙ্কা ভেজে আর ভাজা মশলা দিয়ে কিন্তু এই কাঁঠালের দানাটা মেখে নিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন। নুন দিয়ে ভালো মতন করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় আপনারা কিন্তু জল যদি লাগে তাহলে ব্যবহার করবেন, যদি না লাগে দেবেন না। জল যত কম দেবেন তত ভালো হবে। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখে নিচ্ছি কীরকম ব্লেন্ডটা হয়েছে। আমরা যেরকম ডাল বেটে তাকে একটু খিচে রেখে সেরকম কিন্তু ব্লেন্ডটা করতে হবে। বেশি জল দিয়ে কিন্তু পাতলা মতন করে ব্লেন্ড করতে যাবেন না। দেখেই বুঝতে পারছেন কাঁচা লঙ্কা পেঁয়াজ কিন্তু এখানে আধা আধা মতন রয়েছে। যতটুকু খিচে রেখে ব্লেন্ডটা করবেন কাঁঠালের দানার কোপ্তাটা খেতে ততটাই ভালো লাগবে। পাতলা করে যদি আপনারা ব্লেন্ড করেন খেতে ভালো লাগবে না। আমি একটা পাত্রে ঢেলে নেবো এবং চেক করে নেবো। আপনারাও চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টিটা দিয়ে নেবেন। আমার এখানে নুন কম ছিল, তার জন্য নুন দিয়ে দিলাম। আর এখানে ধনেপাতার ডাঁটি আমি কেটে রেখেছি আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। আপনারা চাইলে ধনেপাতার পাতা ব্যবহার করতে পারেন, আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন। আমার এখানে পরিমাণটা যেহেতু বেশি কাঁঠালের দানার, সেজন্য আমি 4 টেবিল চামচ দিচ্ছি। আপনারা যদি কম পরিমাণ কাঁঠালের দানা ব্যবহার করেন তাহলে 2 চামচ বেসনই কিন্তু হয়ে যাবে। দেখবেন বাঁধনটা যদি ভালো মতন হয়ে যাচ্ছে তাহলে আর বেসন দেবেন না, যদি কম লাগে তাহলে একটু দিয়ে নেবেন। মাখার সময় কিন্তু একদমই জল দেবেন না, ভালো মতন করে মেখে নেবেন। এখানে কিছু মশলা নিয়েছি, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর আদা বাটা নিয়েছি 1/2 চা চামচ। আমি এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। আপনারা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে না চান কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এ রান্নাটা করে নেওয়া যায়। 2 মিডিয়াম সাইজের আলু খোসা ফেলে আমি ডুমু করে কেটে নিয়েছি এবং তারপর এটাকে ধুয়ে নিয়েছি। আপনারা আলুটা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। আমি মুইঠাগুলো সাদা তেলে ভেজে নেব, আপনারা চাইলে সর্ষের তেলে ভেজে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার কাঁঠালের দানা মাখা থেকে কিছুটা অংশ নিয়ে আমি হাতের মধ্যে লম্বা মতন করে মুইঠার শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে, লোতে রেখে আমি এগুলো ভেজে নেব 3-4 মিনিট সময় ধরে। আমি বেশি করে দিচ্ছি না, আমি 6 পিস মতন দিচ্ছি, যাতে উল্টাতে আমার সুবিধা হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন, তাহলে ভেতর থেকে ভালো মতন ভাজা হবে আর ওপরটা ক্রাঞ্চি হবে। হাইতে করে ভাজবেন না, তাহলে ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভেতে ভালো লাগবে না। এখানে আমার মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে এবার আমি কাবাবের বা টিক্কার শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এরকম কিন্তু আপনারা কাঁঠালের দানার কাবাব বা টিক্কা করে বিকেলে স্ন্যাক্স হিসাবে সার্ভ করতে পারেন, চা বা কফির সঙ্গে।
একইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নেব। এই পিঠটা আমার ভাজা হয়ে গেছে, এই জন্য আমি সবগুলো উল্টে দিচ্ছি, আরেকটা পিঠ একইভাবে ভেজে নেব। আমি এভাবে করেই বাকি কাঁঠালের দানাগুলো কিছুটা মুইঠার শেপ দেবো আর কিছুটা আমি কাবাবের শেপ দেবো। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এগুলো ভেজে নেবেন। এই কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তেলটা একটু ভালো মতন গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়ে কেটে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। নুন হলুদটা ভালো মতন করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে রেখে আমি 1 মিনিট ভালো মতন করে আলুটা হলুদের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আলুটা 3-4 মিনিট একটু ভেজে নেবো, যাতে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যায় এবং নরমও হয়ে যায়। আমি 4 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম। দেখুন আলুটা এখানে আমার হালকা মতন করে ভাজা হয়ে গেছে। এখানে খুব একটা বেশি লালচে করে ভাজার দরকার নেই, আপনারা ঢাকা ছাড়াও কিন্তু ভেজে নিতে পারেন। আলুগুলো এবার আমি তুলে নেব। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, একটা বড় এলাচের হাফ নিয়েছি, একটা দারচিনি 2 টুকরো করে কেটে নিয়েছি, অল্প একটু জয়িত্রী আর 4টে লবঙ্গ আর 2টো তেজপাতা আমি এখানে ছিঁড়ে নিয়েছি। এগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে 1 মিনিট একটু ভেজে নেব। আপনারা চাইলে জিরে আর শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। 1 মিনিট পর মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 মিনিট মশলাটা একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন আর অল্প একটু চিনি। চিনি এখানে দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য। আমি আজকে গ্রেভিতে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, আপনারা চাইলে করে নিতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়া এই ঝোলটা কিন্তু খেতে ভালোই লাগে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেবো। টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম, টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ভালো মতন করে একটু মিশিয়ে নিলাম। এখানে শুকনো হয়ে গেছে, তাই জন্য অল্প একটু করে বাটিটা ধুয়ে আমি জল দিলাম। অল্প করে গরম জল দিয়ে দিয়ে যদি মশলাটা কষানো হয় তাহলে কষানোটাও ভালো হয় আর ঝোলটা খেতে স্বাদ হয়। আপনারা যখনই রান্না করবেন গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে ঝোলের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দেখুন মশলাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছি, তার মানে মশলা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আমি 2 মিনিট এই মশলার সঙ্গে কষিয়ে নেব। আবারও আমি অল্প একটু জল দিয়ে দিলাম, ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে না যাচ্ছে। জলটা ভালো মতন শুকিয়ে গেছে, এবার আমি গরম করে রাখা জল বেশ খানিকটা দিয়ে দিলাম। কেন মুইঠাগুলো আমার একটু সেদ্ধ হবে, মানে ফুটবে, আর আলুটাও সেদ্ধ হবে, আর আমি একটু গ্রেভি রাখবো, সে অনুযায়ী আমি জলটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী জলটা এখানে অ্যাড করে নেবেন। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দেবো ঝোলটা ফোটার জন্য। ঝোলটা ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট এটা একটু হতে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম, দেখে নিতে হবে আলুটা কেরম সেদ্ধ হয়েছে। আর এই সময় আপনারা চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টিটা দিয়ে নেবেন। আলু এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আমি কাঁঠালের দানার মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মুইঠাগুলো আমি একটু 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। বেশি ফোটাতে যাবেন না, মুইঠা কিন্তু ঝোল টেনে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর এতে মিঠাটা নরমও হয়ে যাবে, ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। গরম মশলা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিলাম। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান আপনারা সেই অনুযায়ী দেখে ঝোলটা নামিয়ে নেবেন। আমি এরকমই গ্রেভিটা রাখবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘি গরম মশলা দিয়ে ভালো মতন করে একটু মিশিয়ে নিলাম। মুইঠার মধ্যে যাতে ঘি গরম মশলা ঢুকে যায় সেজন্য আমি এখন দিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। আর ফোটাবো না, আমার মুইঠা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, ঢাকা দিয়ে 3-4 মিনিট আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে ফেললাম। কাঁঠালের দানার মুইঠা আমার একদম তৈরি। সার্ভ করার জন্য আমি এটা পাত্রে তুলে নিচ্ছি। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবার সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আপনারা একবার এভাবে তৈরি করে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।